কি মাছ এটা? কি মাছ এটা? উঁচু কর দেখি। চারটি কাঙড়া বাজে, চারটি মাইয়ে কাঙড়া হবে। তাই একটা ভেঙে দিছি ভাই, এক ঠেঙে চল। নমস্কার, সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু তিনজন বেরিয়ে পড়েছি। গৌরঙ্গ ভাই আছে, আর পরিমল আমার ছোটবেলার বন্ধু, বাল্য বন্ধু। ও কেরালাতে কনস্ট্রাকশন লাইনে কাজ করে, এবার ও বাড়ি এসছে। আপাতত বেশ কিছুদিন দেশে থাকবে, এখন আপাতত তিনজন আমরা জোট করেছি মাছ মারার জন্যে। এবার আজকে কিন্তু প্রচুর জাল ধরা নিয়েছি দেখুন। আর ভাই কিন্তু কাজ চালাচ্ছে, বিভিন্ন কাজ বাকি আছে সেগুলো করছে। আমরা যাব ছেঁড়ার চর রেখে আরও দূরে যাব। এবার আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কম বেশি ভালো মন্দ দৃশ্য তো দেখাবো। আর আশীর্বাদ করবেন যেন মাছ পাই, আর ভালো মন্দ আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এটা আমাদের নতুন চ্যানেল। এই যে আমাদের বাড়ির সামনে পিরখালি জঙ্গলের পাশ দিয়েই আমরা যাচ্ছি। কই গো, প্রচুর বাঁদর বেরিয়েছে দেখুন। শাল বড় টিম তো, আয় আয়। ওই ঘাস তুলে তুলে কি খাচ্ছে ভাই? শিকড়, গাছের শিকড় খেয়ে ওরা জীবিকা নির্বাহ করে। জব সে তুঝে দিল কো কহি আয়াম নেহি। বন্ধুরা প্রথম ভোরেই কিন্তু আমরা বেরিয়ে আসলাম, এবং দেখুন আমরা কিন্তু নদীতে এসে গেছি। নৌকা নিয়ে এবার যাবো জাল তুলতে। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কালকে বর্ষা হয়েছে, ঠান্ডাও ধরে গেছে আমাদের। ভালোই বৃষ্টি হয়েছে না রাত্রে? রাস্তাঘাট সব কাদা হয়ে গেছে, আমাদের তো সব মাটির রাস্তা। বন্ধুরা জাল তোলা কিন্তু আমরা শুরু করেছি, আর দেখুন তোলার শুরুতেই কিন্তু মাছের দেখা নেই, কিন্তু বুড়ো সাইজের একটা মেয়ে কাঁকড়া পেয়েছি। ভালো সাইজে, 300 গ্রাম সাইজ। আর এই যে আমাদের জাল দেওয়া দেখুন, এই জালের ছোল দেখা যাচ্ছে, এটা বুড়ো ফাঁসের জাল। মাছ ছোটোখাটো মাছ হবে না, যদি হয় তাহলে খুব বুড়ো সাইজের মাছ হবে, পা ভাঙে না যেন। কাঁকড়া ছাড়িয়ে নিবি নাকি, জড়িয়ে যাবে না রাখলি? এক সাইডে দে ওইটা। হ্যাঁ, একটা চাকুল মাছ পেতেছিল, কাঁকড়ায় খেয়ে নিয়েছে, মানে এই কাঁকড়াটাই খেয়েছে। হ্যাঁ, আর ওই খেতে গিয়েই জড়িয়েছিল। প্রচুর ময়লা পেতেছে তো। কি মাছ এটা? বসাই যে কাঁটা পেলে এক্ষুনি বেঁধেছে। খুব জোরে জাল টানছিল। ওইটা ওইটা ছেড়ে দাও জলে। আমাদের জাল কিন্তু তোলা হয়ে গেছে, আর দেখুন বড় একটা মাছ তো পেয়েছি। কাঁটা বেলে মাছ, ওটা দেখাবো জালের ভিতরে। আর কাঁকড়া আরও একটা বেঁধেছে, এই যে পরপর দুটো কাঁকড়া।
এখন টোটালি জাল তুলে নেই। তুলে নেওয়ার পরে টোটালি কি কি পেলাম সব দেখাবো। আর আমাদের একটা ক্ষতিও হয়ে গেছে দেখছি, জালটার বর কাটা দেখছি। এখন বোট রাত্রে বোট বা যাবে কেন এপার দিয়ে ভাই? হয় বোটে কেটেছে আর নাই কুমিরে কেটেছে, যে কোনো একটা বিষয় হবে। কতটা হবে? ৬০০ হবে। এই মাছটা বেঁধেছে এক্ষুনি, জ্যান্ত মাছ। বন্ধুরা কালকে কিন্তু জাল দিতে গিয়েছিলাম, ও কথা বলতে বলতে মাছ কটা দুটো উঠলো, আরও একটা জাল কিন্তু তোলা শুরু করে দিলাম। আর বিষয়টা হচ্ছে কালকে আমরা গিয়েছিলাম ছেঁড়াচ্চরের ওই দিকটায়, কিন্তু জায়গা ছিল না মাছ ধরা একটা, মানে যারা আরেকটা মাছ উঠেছে, যারা পেশাদারি এই মাছ সবসময় মারে তাদের কাছে অনেক জাল থাকে, ২০টা ২৫টা জাল থাকে। এবার ওই ধরনের একটা পার্টি জাল দিয়েছিল, টোটালি ওই ব্লকটা একদম পুরো জাল দিয়েছিল, তার জন্য আমরা জায়গা পাইনি। ফিরে এসে আমরা বাড়ির সামনেই জাল দিয়েছিলাম, আর মাছ কিন্তু পাচ্ছি, অসুবিধা নেই। আরও একটা উঠলো, প্রথম জালে বড় মাছ হয়েছে আর দুটো কাঁকড়া হয়েছে, আর সেকেন্ড জালে কিন্তু ইতিমধ্যে অনেক মাছ পেয়ে গেছি। আমরা কিন্তু তৃতীয় জালের কাছে চলে এসেছি। এই যে পরিমল ঘুম থেকে উঠতে দেরি করেছে, ওই জন্যে দুজনেই চলে এসেছি। দ্বিতীয়, হ্যাঁ এসিস, কাঁকড়া কাঁকড়া প্রথমেই একটা কাঁকড়া, জাল তো জড়িয়ে ফেলবে সব কাঁকড়া, এদিকে ছাড়াতে পারলি না। এটা জালের একদম শুরুতেই একটা কাঁকড়া, এখন দেখা যাক কত মাছ পাই। আর অবশ্যই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটাও মেয়ে কাঁকড়া নাকি? আর ওই জালে শুরুতে সে কাঁকড়াটা ছাড়াসনি, পরে ছাড়িয়ে নেবে, ওই জন্য ওটা রেখেছে। কাঁকড়ায় সমস্যা করে দিচ্ছে, জাল জড়ায় খুব কাঁকড়ায়। মাছ ধরতে গিয়েছিলাম আমরা তিনটে পার্টি, ওই যে মাথায় দাদা বৌদি, দাদা একটা জাবা মাছ পেয়েছে, ওই দেখি মাছটা ধরো, এদিকে ধরো, ওটা উঁচু করো দেখি। মামারাও এসছে মাছ ধরে, এক্ষুনি জাল ছাড়াচ্ছে। কাঁকড়ায় মুখটা খেয়েছে এখন, এই ডক্টরেট করা যাওয়ার উপরে এই লোকের কাছে বলতে শুনতে হবে যে কি যাওয়াটা কেটে কি করলে হবে। আমাদের পরিমল এসে গেছে ঘাটে, আমাদের জাল সব রেডি করা হচ্ছে। জাল তুলে নিয়ে এসেছিলাম, ওই মাথাটা তুলবো না ভাবছিলাম, বুঝলে পরিমল? কাঁকড়ায় জড়িয়ে দিয়েছে জাল প্রচুর। বর্ষার বাবারা ঘাটে এসে গেছে আর আমিও এসেছি,
আর মাছ পেয়েছি দেখছি একটা। কি মাছ ওটা? এই যে খারাপ না, কম বেশি ওইটা সম্বল জারের থেকে এখন মাছ ছাড়ানো চলছে। আপনারা দেখতে থাকুন কি মাছ পেয়েছে, সব মাছ আপনাদের দেখাবো। কই দেখি বাউদা, ভালো করে ক্যামেরায় ঢোক দাও। এই যে ওটা কি সব জানতো? চারটা বলে চারটা চারটা আর কি মাছ পেয়েছো? কাঁটা বেলে হয়েছে একটা বড়। ও মামারাও কিন্তু জাল তুলে ঘাটে এসছে। ধান্য মাই নাকি মামাটা? জীবনে নাম শুনিনি তো। কাঁংড়া কটা পেয়েছো? কিনেছো কোনোদিন কাঁংড়া বেচো আমরা? কি মাছ এটা? কাঁটা বেলে না চ্যাটা বেলে? চ্যাটা বেলে। যা দিলাম যা হতো তো জাল তো পুরো না সরার বা তুলছি জালে দুটো কাঁকড়া বুঝলো আর একটা কাঁটা বেলে। কাঁটা বেলে ভোগল দিচ্ছিল যেভাবে ভাই ভয় করলাম। এটা বিশাল জোরে বাড়ি মিটতে চা জাল কাঁটা বেলে। গৌরঙ্গ ভাই তো শুধু বলে একটা তেলে ভোলা বাড়লি কপাল খুলে যাবে। এইটুকু হয়ে যাচ্ছে তেলে ভোলার বাচ্চা। ও ওইটা গৌরঙ্গ ভাই দিয়ে কই খাবে? কই বিক্রি তো আর করা যাবে না। এইবার দেখুন মামাদের মাছ কাটা চলছে। ও মাছ কই? এ মাছ ফেলেছি রে। হ্যাঁ মাছ ফেলে। এই দেখো কাঁকড়া দেখি বুঝতে পেরেছি। টোটাল এই মাছগুলো পেয়েছে আজকে, আর এই কাঁকড়া গুলো পেয়েছে। কাঁকড়ার অনেক দাম, 700-800 টাকা কিলো, ওই জন্য বিক্রি করবে। আর মাছ কিন্তু এইখানে রেখে ভাগ করে নিচ্ছে, কেটে ভাগ করে নেবে তিনজন তো ওই জন্য। এই আটা টাইম হয়ে গেছে, আটা টাইম করেছে না একটা। আরে তিনটে কুত্তাদের তিনজন ভাগ করে নিচ্ছে। পাঁচটা চারটে ভালো আছে, আর একটা ছোট বলে পা ভেঙে দিয়েছিলাম ছাড়ানোর সময়। কাঁকড়ার দাম এখন কেমন আছে মামা? 800-900 এরকম দাম আছে এখন। তাহলে চারটের থেকে তো 700 হবে না দেখলি? তাহলে ওইগুলো ওই জন্য বিক্রি করে দিই, ইহাই দু পয়সা হবে। এইটা পুকুর ছেড়ে দিল মাছ পড়া দাঁড়িয়ে না মিত্র ছাড়া মারা খাই না। কি খবর, কি খাবার খাচ্ছ সকালবেলা? হ্যাঁ সাই লাগবে না।
উল্টি ধর, উল্টি ধর, হ্যাঁ ওখান থেকে বের কর সোজা। মাছ নিয়ে এবার রান্না বান্না করবো, আর ভাইয়ের মাছ কাটা হয়ে গেছে, এবার মাছ ভাত হবে। আর এই ধরনের পর্ব আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।